যদি বারবার ভাবতে থাকেন ভেতরে কিছু একটা আছে কিছু একটা আছে তাহলে অনেকেই মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে জানেন কিন্তু ভেবে পান না ব্যবহার করবেন কিনা কেউ লাগাতে ভয় পান আবার কেউ এর সুবিধা সম্পর্কেই জানেন না তবে শুধু সুবিধা দেখলেই হবে না অসুবিধাগুলোও তো জানতে হবে জানিয়ে দিচ্ছি মিনস্ট্রয়াল কাপ বা মাসিক কাপের সুবিধা ও অসুবিধাগুলো কি কি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি টিপে দিন জেনে নিন মিনস্ট্রোয়াল কাপ ব্যবহারের সুবিধা এক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে পারেন এটাকে কেননা একবার মিনস্ট্রাল কাপ কিনে রাখলে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন সেই হিসাবে স্যানিটারি প্যাডের চেয়ে এটা অনেক সাশ্রয়ী দুই এটা মাসে মাসে বাহিরে ফেলে দিতে হয় না তাই পরিবেশেরও কোনো ক্ষতি হয় না আবার অস্বস্তিতেও পড়তে হয় না তিন এটা ব্যবহারে কোনো বিষক্রিয়ার সম্ভাবনা নাই কারণ এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না চার এটা সব সময় ভেতরেই থাকে তাই ভিতে ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্ভাবনা নাই পাঁচ সব থেকে বড় কথা এটা পড়ে থাকলে আপনি ভুলে যাবেন যে আপনার মাসিক হয়েছে প্যাড বদলানোর ঝামেলা নাই আবার কাপড়ে দাগ লাগারও ভয় নাই জার্নি বা ভ্রমণে অনেকটাই শান্তিতে থাকা যায় এইবার বলি মিনস্ট্রুয়াল কাপের অসুবিধা কি কি এক প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে এটা ঢুকাতে এবং বের করতে একটু অসুবিধা বোধ হয় কারো কারো ক্ষেত্রে অনেক 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 অসুবিধা দুই মাসিকের রক্ত এই কাপে জমা থাকে যা আপনাকে নিজেকেই বের করে পরিষ্কার করতে হবে এতে যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে এই কাপটি আপনার জন্য নয় তিন এককালীন খরচ অনেক বেশি পড়ে যায় যা অনেকের জন্যই সমস্যার চার খুতখুতে স্বভাবের হলে এই কাপটি আপনার জন্য নয় যদি বারবার ভাবতে থাকেন ভেতরে কিছু একটা আছে তাহলে স্বাভাবিক চলাফেরাও আপনার কাছে কঠিন হয়ে পড়বে ভিতে কোনো ধরনের সমস্যা থাকলে এটা ব্যবহার করা যায় না ছয় যারা পাড়ের রক্ত দেখেই ভয় পান তাদের জন্য এই কাপ সুবিধাজনক না কারণ এখানে থাকবে এক কাপ রক্ত এই কাপ ভেতরে ঢোকানোর পদ্ধতি অন্য ভিডিওতে বলা আছে প্রয়োজন হলে দেখে নেবেন তবে শুধু তো সংক্রমণ রোগে এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই